আজকে আমি আপনার সাথে কথা বলবো ভিয়েতনামি কই মাছ চাষ সম্পর্কে এবং এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কই মাছ আমাদের দেশের অতি পরিচিত একটি মাছ। কই মাছ সাধারণত প্রাকৃতিক জলাশয় যেমন ডোবা, নালা, খাল, বিল ইত্যাদিতে অনেক আগেই পাওয়া যেত, কিন্তু কালের বিবর্তনে এই মাছটি হারিয়ে যাচ্ছে। তাই এই মাছটিকে আমাদের প্রান্তিক চাষিদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং এই মাছটির পোনা প্রাপ্তির জন্য আমরা আপনাদের মাঝে চলে এসেছি। আপনারা আমাদের কাছ থেকে সুস্থ সবল মাছের পোনা নিতে পারেন। ভিয়েতনামি কইয়ের রং এবং স্বাদ অনেকটাই দেশি কইয়ের মতো, কিন্তু খুব বৃদ্ধি পায়। এটি অনেক দেশি মাছ থেকে একটু দেশি কই মাছ থেকে এই মাছটি বর্ধনশীল, তাই এই মাছটি চাষ করে আপনারা অধিক লাভবান হতে পারবেন। এখন কথা হলো পুকুর নির্বাচন নিয়ে। ভিয়েতনামি কই মাছ চাষ করার জন্য কমপক্ষে 4 থেকে 6 মাস পানি থাকে এমন পুকুর নির্বাচন করতে হবে। পুকুরের পানির গভীরতা 4 থেকে 5 ফুট হলে সবচেয়ে ভালো হয়, তবে এর চেয়ে বেশি গভীরতা হলেও চাষ চলবে। এখন আমি কথা বলবো আপনাদের মাঝে পুকুর প্রস্তুতি নিয়ে। পুকুরের পানি সেচ দিয়ে শুকিয়ে অবাঞ্ছিত যে রাক্ষসে মাছ রয়েছে সেগুলোকে আপনাকে নিধন করে ফেলতে হবে। পুকুরের তলায় অতিরিক্ত কাদা থাকলে তা উঠিয়ে ফেলতে হবে। পুকুরের পাড় ভালো করে মেরামত করতে হবে এবং পাড়ে বড় গাছ থাকলে তার ডালপালা ইত্যাদি কেটে ফেলতে হবে। এখন আমি আপনার সাথে বলবো পোনা সংগ্রহ ও মজুত নিয়ে। প্রথমে বলি পোনা সংগ্রহ। আমি একটু আগে বলে রেখেছি আপনারা আমাদের কাছ থেকে সুস্থ সবল মাছের পোনা সংগ্রহ করতে পারেন, তাই আমাদের স্ক্রিনে এবং আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা পোনা নিতে পারবেন। এখন আমি আপনাদের সাথে কথা বলবো ভিয়েতনামি কই মাছের খাদ্য তালিকা নিয়ে। ভিয়েতনামি কই মাছের খাদ্য 30 থেকে 35 এবং 35 থেকে 40% আমিষ থাকতে হবে। প্রকৃতিক খাদ্য হিসেবে জু প্লান্টং, ফাইটোপ্লান্টক ইত্যাদি আপনারা এটি দিতে পারেন। এখন কথা বলবো রোগ ব্যবস্থাপনা নিয়ে। ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস জনিত কোনো রোগ না হয় তার জন্য আগে থেকেই প্রতি শতাংশে 1 গ্রাম হারে অর্থাৎ 3 থেকে 4 ফুট গভীরতার পানিতে টিমসেন 15 দিন পরপর ব্যবহার করতে হবে। শীতকালে চাষ করার জন্য আপনাদের চাষিদের একটি বিষয় সতর্কতা থাকতে হবে, সেটি হচ্ছে অনেক সময় এই মাছটির ক্ষতরোগ দেখা যায়, তাই এটি প্রতিরোধ হিসেবে আপনি প্রতি শতাংশ 250 গ্রাম লবণ, 250 গ্রাম চুন এবং 150 গ্রাম জিওলাইট 15 দিন পরপর ব্যবহার করতে পারেন। প্রিয় মৎস্য চাষি ভাইরা, আমি এতক্ষণ আপনাদের সাথে যে সকল বিষয় নিয়ে আলোচনা করেছি আশা করি আপনারা প্রত্যেকটি বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো প্রকার কোনো মতামত এবং কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এবং নির্দ্বিধায় আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজ আর কথা বাড়াবো না, আপনাদের সাথে আমার কথা হবে নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং যারা আমাদের চ্যানেলটিকে আজও সাবস্ক্রাইব করেনি, অর্থাৎ এখন যারা নতুন দেখছেন, যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই আবারও আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ।